সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একটা আত্মহত্যা, একটা আত্মহত্যা গতকালকে আমরা দেখেছি। আর ইতিমধ্যে আপনার সকলে অবগত আছেন, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মোহাম্মদ মহসিন সাহেব, তিনি তার ঢাকায় যে নিজস্ব যে ফ্ল্যাট আছেন ধানমন্ডিতে, সেই ফ্ল্যাটে নিজেকে নিজে গুলি করে হত্যা করেছেন। আর এই হত্যা যখন চলছিল, বা এই লাইভটা যখন চলছিল ফেসবুক লাইভে এসে, তো সেই লাইভ দেখে ওনার ফ্যান ফলোয়ারদের ভেতর থেকেই কেউ 999 নাম্বারে ফোন করেছিল। আর এই ফোন পাওয়ার পরেই সাথে সাথে আমাদের ধানমন্ডি থানা পুলিশের যে টিম, তারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছে। আর আমাদের ওসি সাহেব যিনি আছেন, ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া, তিনি বলেছেন যে আমরা ফোন পাওয়ার পরেই তাড়াতাড়ি সেখানে আমরা লোক পাঠাই, কিন্তু ধানমন্ডি 7 নম্বর রোডের 25 নম্বর বাড়ির 5ম তলায় যতক্ষণে পুলিশ পৌঁছেছে ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। মানে মহসিন সাহেব তিনি আত্মহত্যা করে ফেলেছেন। এখন কেন এই আত্মহত্যা? লাইভে তার যে বক্তব্যগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করছে পুলিশ, যে এই আত্মহত্যার পেছনে আসলে কোথাও না কোথাও আত্মহত্যায় প্ররোচনা এরকম কোনো ঘটনা আছে কিনা, এটাকে ইনভেস্টিগেশন করছে। আর এই ছায়া তদন্তে নেমে পুলিশ অনেক কিছু এখানে আলামত পেয়েছে, আর সেগুলো সম্পর্কে সামান্য বিস্তারিত বর্ণনা দিয়েছে। আর আপনারা জানেন যে চিত্রনায়ক রিয়াজেও আপনার গতকালকে রাতেই তিনি শ্বশুরের এই মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন, তিনিও তার শ্বশুরকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। তো সব মিলে আমাদের আজকের এই ভিডিওতে এই পার্টে থাকছে এগুলো, আর সেকেন্ড পার্টে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব লাইভে তার বলা সেই বারবার একই কথা, যে আমি যদি 1 সপ্তাহ পইরা মইরা থাকি আমার মৃত্যুর খবর কারোর কাছে যাবে না, মানুষ টেরই পাবে না, তাহলে তার স্ত্রী কোথায়? তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়নি, তিনি মারাও যাননি, তিনি জীবিত আছেন, এমনকি তার বিবাহিত বৈধ স্ত্রী হিসাবে আছেন, তাহলে তিনি কোথায় আছেন সেটা পরের ভিডিওতে জানাচ্ছি। দর্শক, যখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় তখন দরজার মধ্যে লেখা ছিল মামা দরজা খোলা, হাতল চেপেই ভেতরে প্রবেশ করেন। তিনি আগেই কম্পিউটারে প্রিন্ট করে এই লেখাটা লিখেছেন, আর পাশাপাশি যে টেবিলে বসে তিনি আত্মহত্যা করেছেন সেই টেবিলের পাশেই, মানে টেবিলের উপরেই এক সাইডে একটা সুইসাইড নোট ছিল, সেই সুইসাইড নোটে কিছু লেখা ছিল, আর এই লেখাগুলোকে আপাতত অ্যানালাইসিস করছে পুলিশ। পুলিশের কর্মকর্তা আমাদের যিনি জানিয়েছেন, তিনি হচ্ছেন যে তিনি বললেন যে মহসিন খান, মানে রিয়াজের শ্বশুর, 2017 সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আর পরবর্তী সময় তিনি আসলে মোটামুটি সুস্থ হয়ে গেছেন, কিন্তু সুস্থ হওয়ার পরে এই যে সময়টাতে তার অর্থনৈতিক একটা বিশাল ধাক্কা লাগে। তিনি বেসিক্যালি কাঁচামালের ব্যবসা করতেন, গার্মেন্ট সেক্টর সহ আরও অনেক কিছুর কাঁচামাল, প্লাস তার আরও কিছু মানে অনগোয়িং প্রজেক্ট ছিল, যে প্রজেক্টগুলোতে তিনি হিউজ টাকা ইনভেস্ট করেছেন, বলা হচ্ছে 5 কোটি 7 লক্ষ টাকা। সেই টাকাগুলো যাদের কাছে ছিল তারা আসলে তার টাকা ফেরত দেয়নি, এমনকি তাকে বিভিন্ন সময়ে মামলার হয়রানি দেখিয়েছেন, পাশাপাশি পরিবারের কাছেও তিনি যথেষ্ট অবহেলার শিকার হয়েছেন। আর এই মানসিক কারণগুলোকে সকল কিছু মিলিয়ে একাকিত্ব অবসাদ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আর সুইসাইড নোটে তিনি লিখে গেছেন পুলিশের দেওয়া বক্তব্য অনুযায়ী, আমার মৃত্যুর জন্য আসলে কেউ দায়ী নয়, তাহলে কে দায়ী? তিনি সেখানে আরও লিখেছেন, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমার সঙ্গে অনেকেরই লেনদেন ছিল কিন্তু তারা কেউই আমার টাকা দেয়নি, আমার মৃত্যুর জন্য তাদের মধ্যেও কেউ দায়ী নয়। তিনি আসলে কাউকে ফাঁসাইয়া যান নাই, বাট লাইভের মধ্যে তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন যাদের কাছে কি পরিমাণ টাকা তিনি পাইতেন, আর সেই বিষয়গুলো তিনি সেখানে ক্লিয়ার করেছেন। তবে সম্ভবত এগুলা আপনার ইনভেস্টিগেশনে যাবে, সেই মানুষগুলো হয়তো বা এখন সামনে আসবে আর কি, যে টাকা টোকা মারছে। আর চিত্রনায়ক রিয়াজ শ্বশুরের এই আত্মহত্যার খবর লাইভে দেখেই গতকালকে রাতেই তিনি সাথে সাথে তার স্ত্রী মডেল অভিনেত্রী তিনাকে নিয়ে তিনি ওনার শ্বশুরের বাসায় ছুটে যান। এই সময় পুলিশ কর্মকর্তাদের সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি জানিয়েছেন আসলে এই মৃত্যুর বিষয়ে তারা কিছুই জানতেন না, আর পুলিশ তদন্ত করে এই মৃত্যুর পেছনে যে কারণগুলো উদ্ধার করবে তার সঙ্গেই তারা সহমত পোষণ করবেন। তাহলে আত্মীয় স্বজনের সাথে যে দূরত্বের বিষয়টা আমরা লাইভে দেখেছি, তিনি যখন বললেন যে ছেলে বলেন মেয়ে বলেন কেউই কারেন না, তাহলে এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা? যোগাযোগ কি ছিল না? বাট রিয়াজ এবং তার স্ত্রী তাদের পরিবারের দাবি, বাকি যারা গতকালকে এখানে অনেকে এসেছিলেন, যে না, স্বজনদের সাথে তার খারাপ সম্পর্ক ছিল না। এখন যেই ব্যক্তি লাইভে আইসা স্বজনদের সাথে অভিমান করিয়া বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম, সেটা কি তাহলে মিথ্যা? এখন তারা যেটা বলছে এটা কি সত্য? আসলে অনেক সময় হয় কি, যেহেতু এই ঘটনাগুলো সামনে আসে আর এতটা জ্বলন্ত সত্য যখন সামনে চলে আসে, তখন এটাকে কাভার করার জন্য কোথাও না কোথাও আশ্রয় নেওয়া হয় নানান ধরনের কৌশল। তো যাই হোক, এর পরপরই
আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মহ'ত সাজ্জাদুর রহমান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে অলরেডি আবু মহসিন খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, আর এই পাঠানোর পরে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা হবে। আর এরপরে আপনার যদি পরিবার যেই ধরনের মামলা করতে চায় সে মামলাগুলা, তারা মামলাটা ওই ধাঁচেই সাজাবে। আর পঞ্চম তলার ওই ফ্ল্যাটে আর কি কেউ ছিল, এত বিলাসবহুল ফ্ল্যাট? দর্শক, আপনাদের জানানোর জন্য, মানে আপনাদেরকে কি বলা হয়, জানার সুবিধার্থে জানাচ্ছি যে এই ফ্ল্যাটটা একটা টোটালি ওয়েল ডেকোরেটেড ছিল এবং কি আধুনিক তথ্য প্রযুক্তি সেখানে কানেক্টেড ছিল। আই মিনস পুরা বাসায় নিচে বিল্ডিং এ টোটালি আপনার সিসি ক্যামেরা ছিল। তো পুলিশ প্রাথমিকভাবে বলছে যে সিসি ক্যামেরা তারা পর্যালোচনা বা যাচাই করে দেখেছে, সেখানে মানে আননোন কোনো ক্যারেক্টারের, থাকে না অনেক সময় যে রুমের ভিতরে কেউ হয়তো এরকম পিস্তল তাক করে দাঁড়ায় আছে কিনা যে আত্মহত্যা করে না, এমন কোনো কিছুই নেই। সেখানে অন্য কোনো ব্যক্তির আনাগোনা বা তাদের সম্পর্কে ওরকম কোনো অবস্থান এখানে তারা পাননি। আর তারা জানিয়েছেন যে এই ব্যক্তির মৃত্যু সম্পর্কে তারা আরো ইনভেস্টিগেশন করবেন। তো যাই হোক, দিন শেষে আসলে এখানে রেজাল্টটা কি আসছে? আমি একটা জায়গায় খুবই আশ্চর্য হয়েছি যে গতকালকে তার মৃত্যুর পরে, আমি আপনাদের পরের ভিডিও তার অনেক কিছু দেখাবো, তো এখানে অনেক মানুষ ছুটে এসেছে আর প্রত্যেকে একটা জিনিস ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে মহসিন খান যে অভিযোগগুলো করেছেন আত্মীয় স্বজন সম্পর্কে, সেগুলো আসলে কোথাও না কোথাও এগুলো তার আত্ম অভিমানমূলক কথাবার্তা। কিন্তু আমরা তো এতটুকু বুঝে গেছি যে এখানে তিনি বললেন যে তার লাশটা এক সপ্তাহ ধরে কেউ খুঁজে পাবে না, আই মিনস খবর পাবে না। তার খালার মৃত্যু দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে ওনার এক ছেলে আমেরিকা থেকে মায়ের লাশটাই দেখতে আসে নাই। তো তিনিও আসলে ভয় পাচ্ছিলেন, কারণ তার সন্তান একটা থাকে অস্ট্রেলিয়া আর যেটা বাংলাদেশে আছে, তাদের সাথে হয়তো স্বাভাবিক কমিউনিকেশনটা হয়তো ওই রকম ছিল না। তো যাই হোক, নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে আর এখানে তো অনেকটা ক্লিয়ারই, তারপরে হয়তো পেছনের কোনো গল্প আছে কিনা। তো ভিডিও শেষ প্রান্তে আমরা গতকালকার লাইভে মহসিন আঙ্কেলের কিছু নসিহতমূলক বাণী আপনাদের জন্য রেখে যাচ্ছি, নিশ্চয় শুনবেন ধৈর্য ধরে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। সন্তানদের বোঝা উচিত যে তার বাবা যতক্ষণ পর্যন্ত অ্যাফোর্ড করতে পারে, আমরা প্রকৃত বাবারা চেষ্টা করি সন্তানদেরকে সেইভাবে মানুষ করার জন্য। বাবারা না খেয়েও সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্যামিলি অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না। কেন বুঝতে চায় না, কেন বুঝে না, এগুলি আসলে নিজেকে আর মানায় নিতে পারলাম না। হয়তো যারা দেখছেন তারা, এটাই হয়তো আমার জীবনের শেষ দেখা।